জলের অপচয় রুখতে যখন দিকে দিকে শোরগোল পড়েছে, তখন কিভাবে অনবরত কল দিয়ে জল বয়ে যাচ্ছে তা দেখলে অবাক হতে হয়। এমন ঘটনা রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের মির্জাপুর পঞ্চায়েত এলাকায়। একাধিক জলের কলে নেই ট্যাপ, নেই কোনো সংস্কার। দেশজুড়ে জল সংকট থেকে মুক্তির উপায় খুঁজতে যখন হইচই পড়েছে, দিকে দিকে চলছে সচেতনতার বার্তা, তখন এ কেমন ছবি? জলের কল থেকে অনবরত পড়ে যাচ্ছে জল। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের মির্জাপুর পঞ্চায়েত এলাকায় জলের অপচয়ের ভয়ঙ্কর ছবি। পাইপলাইন থাকলেও নেই কলের মুখ, পাশেই রয়েছে স্কুল, রয়েছে অসংখ্য বাড়ি। অভিযোগ প্রায় 4 থেকে 5 মাস ধরে এমন বিপত্তি। সারাদিনে 3 বার জল এলে এভাবেই জলের বন্যা বয়ে যায়। কলসি বালতি ভর্তি করে জল নিয়ে গেলেও কল বন্ধের কোনো উপায় না থাকায় বাধ্য হয়েই অপচয় দেখেন স্থানীয়রা। এরা এখান থেকে সবাই ছাঁদা তুলে ট্যাপ লাগিয়ে মানে মুখটাকে বন্ধ করার জন্য ব্যবস্থা করেছিল, কে ওকে চুরি করে নিয়ে গিয়েছে জানেন কি বলবো আপনাকে। এখানকার ই ভালো না যে একটা জিনিস হয়ে আছে, ঠিক আছে আমাদের কত জলের কষ্ট হচ্ছে, তো আমাদের মুখটা লাগানো থাক, বাকি কোনো জীবাণু ঢুকবে না, সেটা তো ভাবলো না, চুরি করে মনে করছে আমি চাতাত্ত হয়ে গেলাম। পঞ্চায়েতকে জানানো হয়েছিল? পঞ্চায়েত কোনো ব্যবস্থা নেয়নি? পঞ্চায়েতকে আমি বলতে পারবো না স্যার, জানেন আমি সত্যি কিছু বলতে পারবো না। সবাই চাঁদা তুলে ট্যাপে মুখ লাগানো হয়েছিল, খুলে ফেলে দেয়, আবার 3 বার খুলে ফেলে দেয়, তারপরে আবার লাগানো হয়, আবার খুলে দেয়, এমনি করতে করতে একদিন চুরি হয়ে গেছে, তারপর থেকে আর লাগানো হয়নি। তাও কতদিন ধরে চলছে? কতদিন? 6 মাস। পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিচ্ছে? জানা যায় পাড়ার লোকেরা চাঁদা তুলে ট্যাপ কলের মুখ লাগিয়েছিলেন, কিন্তু তাও চুরি হয়ে যাওয়ায় ফের বিপত্তি। পঞ্চায়েতের কোনো হেলদোল নেই বলেই ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। প্রথমে একটা ট্যাপ এখানে ছিল, সরকারি ট্যাপ করে দিয়েছে পঞ্চায়েত থেকে, ট্যাপটা করে দেওয়ার পরে ট্যাপের যে মুখে একটা যে ছিপি থাকে সেই ছিপিতে কলটা খুলে নিয়ে মানে চুরি হয়ে গেছিলো। তারপরে আমরা আবার পুনরায় সেই কলটা আবার লাগিয়েছিলাম নিজেই, দেওয়ার পরে যখন এই ট্যাপের মাথাটা আস্তে আস্তে ভাঙতে ভাঙতে গোটায় ভেঙে পড়ে গেল, আমরা আর জল পাচ্ছি না গ্রামে, তখন এতে আমরা যাতে বন্ধ করে সে ব্যবস্থা মানে হবে পঞ্চায়েত থেকে, যদি আমাদের এরকম বন্ধ করে একটা আবার সরকারি যেমন ট্যাপ ছিল সেভাবে ট্যাপ করে আমরা আমাদের উপকৃত হবে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান জানান দ্রুত সারাইয়ের ব্যবস্থা নেওয়া হবে। আমরা ব্যবস্থা নিচ্ছি যাতে জলটা অপচয় না হয়, সেরকম আমরা ব্যবস্থা নিচ্ছি। বা আমরা 2 বার কলের মাথাটাও লাগা হয়েছিল বা 2 বার চুরি হয়ে গেছে, যাতে না হয় সে ব্যবস্থা আমরা করছি। কতদিন ধরে এইরকম চলছে যে ট্যাপ? কতদিন বলতে 2-3 মাস থেকে জিনিসটা হচ্ছে। তুলিকাস আ ফ্যামিলি স্টোর, শুভ উদ্বোধন 15ই আগস্ট। পুজোর আগে হাল ফ্যাশনের পোশাক নিয়ে 8 থেকে 80-এর মন ভোলাতে শহরে আসছে তুলিকাস আ ফ্যামিলি স্টোর, সবার আমন্ত্রণ বহরমপুর সতীমার গলি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।